আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক গাড়ি তো আছে, আমরা আজকে চলে এসেছি মন্টেজুমা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজি, একটা পার্ক ওখানে। তো এখন আমরা গাড়ি থেকে নামিনি, গাড়িকে স্লো করা হয়েছে। তো সেখান থেকেই আমি ভিডিও শুরু করেছি। এটা হচ্ছে সেই পার্কের প্রথম দিক, তো আমরা একদম শেষ পর্যন্ত ঘুরবো আর আপনাদেরকেও সেটা শেয়ার করব। তো এখানে বিভিন্ন ধরনের মানে পশু পাখি আর কি দেখা যায়, বিশেষ করে উইন্টারের শুরুতে খুব বেশি দেখা যায়। তো যার কারণে এখন উইন্টার আমাদের শুরু হয়ে গেছে, তাই আমরা এগুলো দেখতে চলে এসেছি। তো প্রথম দিকে আমি ভাইজানের পাপাকে রিকোয়েস্ট করাই, সে একটু গাড়িটা থামিয়েছিল। তো আমরা আবারও চলে যাচ্ছি সামনের দিকে। এখন আমরা এই ফাইনাল লোকেশনে চলে এসেছি। তো এখানে গাড়ি পার্ক করে আমরা পুরো এরিয়াটা ঘুরবো, বিশেষ করে পাখি দেখাটাই এখানে মেইন উদ্দেশ্য ছিল। তো চলে এসেছি যেহেতু, এটা হচ্ছে মন্টেজুমা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজি ভিজিটর সেন্টার এই ঘরটা। তো এই ঘরটার ডান দিকে একটা সিঁড়ির মতো আছে, যাতে বাচ্চাদেরকে স্ট্রলার নিয়ে ইজিলি ওঠা যায়। তো আমরা ফাইজানকে স্ট্রলারে নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে, কারণ সামনের দিকেই সমস্ত পাখিগুলো। ওখানে একটা লেকের মতো, লেক না বিচ ওরকম কিছু একটা, মানে পানি আছে, খুব অল্প, পানির পরিমাণে খুব বেশি না। তো দেখা যাচ্ছে আরও কিছু টুরিস্ট আছে এখানে। চোখে ভালো দেখা যায়, ক্যামেরায় এত ভালো আসে না। আমরা সামনে থেকে অনেক ভালো এনজয় করেছি এবং খুবই ভালো দেখেছি, বাট ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর আসতেছে না, কারণ এগুলো এই লোকেশনটা থেকে অনেক দূরে পাখিগুলো। আরো অনেক লোক দেখেছি ফটোগ্রাফি করে, ভিডিও করে, তারা বড় বড় লেন্স ক্যামেরা নিয়ে এসেছে, ওগুলো হয়তো কাছে নিয়ে আসবে এগুলোকে। বাতাস কিন্তু ভালোই লাগে, বুঝছো, হাতই হয়ে যায়। আমি একটু জুম করে দিলাম। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে, বাংলাদেশে যেটা অতিথি পাখি বলা হয় ঠিক ওগুলোই। তো আমেরিকাতে বিভিন্ন জায়গাতে প্রচুর এই ধরনের পাখি দেখা যায়, তবে এই লোকেশনটাতে খুব বেশি দেখা যায়, কারণ এখানে যেটা বন্য প্রাণী সংরক্ষণ করা ওরকম একটা এলাকা। তো এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলোকে সংরক্ষণ করা হয়, এখানে কোনো প্রকার এগুলো হান্টিং করার পারমিশন নেই, শুধু ভিজিটররা দেখতে পারবে, ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে। বাট অন্য অন্য জায়গাতে যেখানে পাখি এরকম আসে সেখানে হান্টিং করার পারমিশন দেয়। এখানে গান পাওয়া যায়, সেগুলো দিয়ে এই ধরনের পাখি মানুষ হান্ট করে। বাট এইটা যেহেতু পার্ক এরিয়া, তো এখানে এগুলো কোনো পারমিশন নেই। আর সম্ভবত এখানে যেগুলো আমরা দেখতে পেয়েছি, এই পাখিগুলো এখানেই ডিম দেয়, বাচ্চা দেয়, মানে ওদের ফ্যামিলি বড় করে আর কি এখানে, যার কারণে ওরা নিরাপদে এখানে এসে বিচরণ করতে পারে, আর সেজন্যই ওদের জন্য এটাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। বড় পাখিগুলোর সাইজ এক একটা, বাংলাদেশের রাজহাঁস যেটা সোয়ান, ওরকম সাইজের, খুবই বড় বড়, মানে অনেক বড়, কিন্তু দূরে হয়তো বা খুব ছোট মনে হচ্ছে। আর ছোটগুলো হচ্ছে বাংলাদেশের ছোট হাঁসের মতো এবং বিভিন্ন কালারের আছে। তো পানির ভিতরে সম্ভবত ওরা মাছ খাচ্ছে, এখানে হয়তো মাছ থাকতে পারে, তা না হলে কেন এত পানির ভিতরে ওরা এসে সাঁতার কাটবে? তো প্রতিদিনই এখানে ওরা এরকম আসে, আর সন্ধ্যার সময়
এখানে যে বড় জঙ্গল আছে ওখানেই ওরা চলে যায়, ওখানেই হয়তো ওদের ঘর বাড়ি। তো আমরা সেদিকটাতেও যাব একটু পরে। আশেপাশে দেখা যাচ্ছে অনেক দূরে দূরে বড় বড় জঙ্গল, ওগুলোতেই এগুলোর ঘর বাড়ি, মানে ওরা বসবাস করে। ওখান থেকে সবাই উড়ে এসে এই পানিতে নামে। তারপর হয়তো সন্ধ্যার দিকে আবার ওরা যে যার ঘরে ফিরে যায়, এটাই হয় সম্ভবত। তো এগুলো অনেক সুন্দরভাবে ডাকতে আসছে, আপনারা সবাই এনজয় করতে থাকেন। আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভিডিওটা একটু বড়ই করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মানে জাতের হয়তো পাখি বড়গুলো তো বুঝি, ঠিক আছে। এত সাউন্ড করে কেন এরা? এগুলোই তো বিকালবেলা আমাদের বাসার উপর থেকে উড়ে আর এরকম শব্দ করতে থাকে। ক্যালির বাবাকে ধন্যবাদ আমাদেরকে এই লোকেশনটা দেওয়ার জন্য। যেগুলো উড়ে পড়ে ওগুলো খুবই সুন্দর লাগে দেখতে, উঠতে থাকে। তো ঘরটা মানে দুইতলা, আমি উপরের দিকে যাচ্ছি, অনেকে দেখেছি এখানে বসে ভিডিও করে, তো আমি এখান থেকে খুব ভালোভাবে দেখার জন্য চলে আসলাম। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, ঠান্ডা বাতাস, একদম গা বরফ হয়ে যাচ্ছে। তো পুরো ভিউটা একদম এখানে বসে খুব সুন্দর দেখা যাচ্ছে, সকালে সূর্যের আলো আর এ ধরনের নেচার, ভীষণই মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশ, বাসায় যেতে ইচ্ছে করছে না। তার মধ্যে ভীষণ ঠান্ডা বাতাস, সূর্য। আকাশে উড়ে যাচ্ছে, এখানে দেখাশোনা করে। ভিতর কি পার্ক আছে জিজ্ঞেস করছো? হ্যাঁ ফাইজান, ফাইজান ডাকছে, কোয়াক কোয়াক কোয়াক, মম্মি ডাকছে, কোয়াক কোয়াক কোয়াক। ডেক
দেখো না আমি পাগল হয়ে যাচ্ছি, আমার তো বাসায় যেতেই ইচ্ছা করে না, প্লিজ আর দেখো না বন্ধুরা। ওরা এতদিন ছিল না, ওরা এতদিন অন্য কোথাও ছিল, অন্য যেখানে ঠান্ডা ছিল। ওরা মানে শীত যত আরো ডিপ হবে, স্নো আরো হবে, তখন আরো বেশি বেশি আসবে। ওয়াও, সাউন্ড তো সেই। ফাইজানকে একটু ওইখানে খুলে নাও অথবা বসাও রেলিং এর উপরে, তারপরে দেখা। ওকে বলো ফাইজান, ডাক ডাক। Sky is blue, 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 blue. Sky is blue, 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 blue. যারা আমার মতো প্রকৃতি ভালোবাসেন তাদের তো অনেক ভালো লাগবে। চলে আসেন সবাই আমাদের এলাকাতে পাখি ভিজিট করার জন্য। Look at this, how amazing! Very beautiful sound, very beautiful location. This is for American people. This location is Seneca Falls, New York. রাখা আছে, আপনারা চাইলে এটা দিয়েও দেখতে পারেন। দূরের ভিউগুলো অনেক সুন্দর করে। এখানে কি কি ধরনের পাখি আসছে এই বোর্ডে দেয়া আছে, এই যে কাছ থেকে দেখা যাচ্ছে এই ছোট পাখি যেগুলো দেখা যাচ্ছে এগুলো আসে সামারে। আর এই যে গুজ, স্নো গুজ যেগুলা ওগুলা আসে কখন, মেবি উইন্টারে। আর এই যে ছোট এই সাইডে একদম যে পাখিগুলো আছে এগুলো এখানকার যে পার্ক ওখানে থাকে সম্ভবত। তো এই হচ্ছে তাদের ডিসক্রিপশন। কত সুন্দর আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, ওয়াও। তারা সবাই উঠতেছে আর সাউন্ড করতেছে, মাশাল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগছে, ওয়াও। চোখে অনেক ভালো দেখায় বাট ক্যামেরাতে আমি জানি না অতটা ভালো আসছে কিনা। কাছ থেকে অসাধারণ দেখার মতো একটা জিনিস। এখানে হয়তো এক সময় বোর্ডে করে ঘোরা যেত, ভিতরে আরো কিছুর ব্যবস্থা ছিল, এখন হয়তো করোনা ভাইরাসের জন্য বন্ধ।
সব ইনফরমেশন দেয়া আছে। এখানে ওয়াও, এখানে ডিম দেয়, এই যে একটা ছবির ভিতরে দেখা আছে, দেখছো এখানে যে পাখিগুলা ডিম দিয়ে এখানেই বাচ্চা জন্ম দেয় মনে হয়। এই যে পিকচার দেখো, ডিম সহ বসে আছে। তো আমাদের ওইখানকার পাখি দেখার পর্ব শেষ। এখন আমরা যে ফরেস্ট আছে ওটার ভিতরে ঢুকবো, দেখি কত দূর যাওয়া যায়। এখানে পাখির একটা সুন্দর করে ডিজাইন করে রাখা দুটো পাখি, যে ওরা এখানে ডিম দেয়, বাচ্চা দেয়, সেটাই বোঝানো হয়েছে। তার মানে এই পুরো ফরেস্টটা জুড়েই অনেক অনেক পাখি আছে, আর এই পাখিগুলো এখানেই বসবাস করে। তো আমরা একটু ভয়ও পাচ্ছি, যেহেতু অন্য কোনো লোকজন দেখতে পাচ্ছি না, আমরা একা একা, জানি না কত দূর যেতে পারবো। তো যতটুকুই যাব সেটুকুই আপনাদেরকে দেখাবো। তো এই ঘরটাতে এক সময় ক্যান্টিন ছিল, খাওয়া দাওয়া হতো, বাট এখন বন্ধ। আর এখানে কিছু বসার ছিট ছিল, যেখানে বসে হয়তো খাওয়া দাওয়া করা যেত। বিশাল বিশাল গাছগুলো দেখছো রে বাবা। তো সামনে যতই যাচ্ছি বাংলাদেশ হইলে এগুলো চুরি করে কবে কেটে জঙ্গল দেখা যাচ্ছে, বন উজাড় করত। মোটামুটি বিশাল বিশাল সাইজের এক একটা গাছ দেখা যাচ্ছে, এই দেশে তো কেউ ধরেও না। তো এখানকার জঙ্গলগুলোতে আমি জানি না কি কি অ্যানিমেলস আছে। টিভিতে দেখে থাকি যে শিয়াল দেখা যায় বা বিয়ার দেখা যায়, এবং ডিয়ার তো থাকেই। ডিয়ার তো মানে নরম প্রাণী, ওটা ভয় না, বাট বিয়ার খুবই ডেঞ্জারাস। এখানকার যে ব্ল্যাক বিয়ার হয় বা হোয়াইট বিয়ারগুলো হয়, তো ফাইজান সাথে ফাইজানের বাবা ভীষণ ভয় পাচ্ছিল। কারণ আমেরিকার জঙ্গল বলে কথা, বাংলাদেশের হলেও আমরা কিছু জানি, বাট এখানে আমরা যেহেতু মানে এখানকার ফরেস্ট সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো সামনে একটু কাশ ফুল আছে, ওগুলো দেখতে যাচ্ছি। সামনে একটা প্ল্যাটফর্মের মতো করা আছে, ওখানে গেলে ওই কাশ ফুলগুলো দেখা যাবে। বাংলাদেশের কাশ ফুলগুলো আমি সাদা দেখেছি, বাট এখানকার কাশ ফুলগুলো কিরকম মানে ধূসর কালারের, গ্রে গ্রে দেখা যায়, ওরকম সাদা না। তো আমার কাছে বাংলাদেশের কাশ ফুলটাই দেখতে বেশি ভালো লাগে। এগুলো মনে হয় যে পুড়ে গেছে বা মরে গেছে, এরকম মনে হয়। এটা যে ফুল ফুটেছে সেরকম কিছু না। এই যে সামনে বিশাল কাশ ফুলের বাগান। তো আমরা চিন্তা করেছি যে এই পাখিগুলো এই কাশ ফুলের ভিতরেই এসে থাকে রাতের দিকে, এবং এখানে ডিম দেয়, ডিমগুলো থেকে বাচ্চা ফুটায়, দেন ওরা আবার হয়তো চলে যায়, কারণ এত গভীর জঙ্গল, এটাই হয়তো ওদের জন্য উপযুক্ত জায়গা। এটা যেহেতু ঠান্ডার দেশ, খুব ঠান্ডা পড়ে, যার কারণে ওরা জঙ্গলের ভিতরে ঢুকে গরমে থাকে, সেজন্যই তো এরকম কিছু একটা হবে। তো এখানে ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে যে এই পুরো কাশবাগানের ভিতরেই পাখিগুলো এসে থাকে। তো এটা খুবই সংরক্ষিত একটা এলাকা, যেখানে কোনো প্রকার ডিস্টার্ব করা হয় না। তো আমি প্রথমে যে টাওয়ারটা দেখছিলাম ওটার উপরে উঠতেছি একটু ভালোভাবে দেখার জন্য। ফাইজান আর তার পাপা নিচে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় তলায় চলে আসলাম, এখন আমি ফাইনালি চলে যাব আরো উপরে। তো এটা অনেক বড় একটা মানে ফরেস্ট, এখানে গাড়ি নিয়ে ঢোকারও পথ আছে। তো আমাদের আজকে সময় হবে না, যার কারণে আমরা আর বেশি ভিতরে যাব না। তো এখানে একজন বয়স্ক লোক সে বাইনোকুলার দিয়ে দেখতেছে, আবার ক্যামেরাও নিয়ে এসেছে। তো আমিও আপনাদেরকে একটু দেখালাম, উপরে নীল আকাশ, নিচে কাশফুল, আর বাম দিকে ছিল সেই পাখিগুলোর বিচরণ, ডান দিকে যে বড় ফরেস্ট। এটা তো লাইভ বা সামনে থেকে যতটা ভালো লাগে দূর বা ক্যামেরার থেকে,
তার মানে কি বলবো যে 100 ভাগের 20% আমি হয়তো বুঝাতে পারিনি। আরো বাগান আরো জঙ্গল দেখা যায়, এটা যে কত সুন্দর একটা জায়গা বা আমরা কতটা এনজয় করেছি, যারা এইখানে এসে দেখতে পারবেন তারাই হয়তো এটা বুঝবেন। তো কত ঘন জঙ্গল, বাট এদিকটা একটু কম, ভিতরে হয়তো আরো গভীর, যার কারণে আমরা ভয় পাচ্ছি। কত নিচে আমি দেখা, অনেক সুন্দর বাতাস হচ্ছে, গাছের পাতাগুলো শব্দ করতেছে, খুবই ভালো লাগতেছে উপর থেকে। ফাইজানের বাবার কাজ না থাকলে আমরা আরো কিছুক্ষণ থাকতাম, বাট আমাদের কিছু করার নেই, হাতে সময় খুব কম। প্রায় 2 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, তো অবশেষে যেতেই হবে। আমি নিচের দিকে নেমে যাচ্ছি। আর সিঁড়িগুলো কিরকমের কাটা কাটা, এটার কারণ হচ্ছে যে এটা যেহেতু সোনো এলাকা, তো যার কারণে মানুষ মানে সিঁড়ি থেকে যাতে পড়ে না যায়, সেই জন্য ওরকম করে ডিজাইন করে দেয়া। অফিস পার্কিং দেয়ার, আর সামনে যে একটা গেটের মতো দেখা যাচ্ছে, মূলত এই গেট দিয়ে ড্রাইভ মানে গাড়ি এখান দিয়ে নিয়ে যদি ফরেস্টের ভিতর থেকে বের হওয়া যায়, তাইলে আর এদিকে ঢোকা যাবে না। ওখান থেকে হাইওয়ে ধরে হয়তো অন্য কোনো ফ্রিওয়েতে চলে যেতে হবে, তো যার কারণে আমরা আর ওদিকে এখন গেলাম না, যেহেতু আমাদের টাইম নেই, এখন আমরা বাসায় চলে যাব। তো এই ছিল আমাদের ঘোরাফেরা। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু আনন্দ দিতে পেরেছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পাখির কলরবে মুখর।